আসসালামু আলাইকুম। আমরা সবাই তো চার্জার ভ্যানে এরকম ব্যাটারি লাগাই নতুন মার্কেট থেকে কিনে, কিন্তু আমরা এখানে বুঝতে পারি না যে কোনো সমস্যা আছে কি না। মার্কেট থেকে কিনেই কিন্তু আমরা অনেকে বাসাতেই ব্যাটারিটা চেঞ্জ করে ফেলি, পরে দেখি ফ্যানের অনেক সমস্যা দেখা যায় বা চার্জ হয় না, বেশিক্ষণ থাকে না। একটা নতুন ব্যাটারি লাগানোর পরেও 20 মিনিট, 30 মিনিট বা 1 ঘন্টা ওইরকম চলে। কিন্তু আসলে মূলত অনেক সমস্যাই ফ্যানের মধ্যে থাকে, যার কারণে ব্যাটারি আগেরটা নষ্ট হয়ে যায়। তো সেটা কি কারণ একটু আপনারা ভিডিও ধৈর্য ধরে দেখতে থাকুন, একটু সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো আমার হাতে আছে এটি একটি ক্যানাডি ফ্যান, এটির ব্যাটারি আসলে নষ্ট হয়ে গেছে, এটাতে নতুন একটি ব্যাটারি লাগাবো। কোন কোন প্রসেসে আপনারা ব্যাটারিটা লাগাবেন সেটাই দেখাবো। একটু চার্জার দিই, দেখেন এটার চার্জ প্রসেসিং কেমন। চার্জে দেওয়ার পরেই দেখতেছি গ্রিন ইন্ডিকেটারটি জ্বলে উঠেছে, এখানে ইন্ডিকেটার জ্বলবে হচ্ছে রেড কালারের, মূলত এটার সমস্যা আছে ওই জন্যই গ্রিন কালার জ্বলে উঠছে। মূলত যেগুলো ফ্যান ভালো থাকে ওগুলোতেই রেড কালারের এলইডি জ্বলে। তো এখন এটা ঠিক করার চেষ্টা করব, দেখি কী কী সমস্যা আছে এই ফ্যানের মধ্যে। অনেকেই মনে করে এই চার্জিং লাইটটা জ্বললে হয়তো চার্জ হবে, কিন্তু না, ওইখানে সমস্যা অবশ্যই আছে। ভিডিওটি দেখুন, আশা করি বুঝতে পারবেন আপনিও। তো এই ব্যাটারিটি চেঞ্জ করে এটি নতুনটি লাগাবো। এটা লাগিয়ে দিলেই কিন্তু ফ্যানটি চলবে, কিন্তু চার্জের সমস্যা আছে, এই কারণে আবার কিন্তু নতুন ব্যাটারিটি বসে যাবে। তো এখন চার্জে লাগাবো, তারটি চার্জে লাগাই দিলাম। সার্কিটটি খুলে বের করে নেব, কাজের সুবিধার্থে অবশ্যই খুলতে হবে। এখানে দেখুন গ্রিন এলইডিটি কিন্তু জ্বলে আছে। এখানে আপনারা খেয়াল করুন, এখানে ব্যাটারি লাগানো অবস্থায় গ্রিন এলইডিটি জ্বলে আছে। তো এখানে ব্যাটারির টার্মিনালগুলো একটু ভোল্টেজ দিয়ে চেক করব, কত ভোল্ট আসলে আসতেছে ওখানে। তো এটা ভোল্টেজটি চেক করে নিব, মাল্টিমিটারের সাহায্যে একটি চেক করে নেবেন আপনারা। মাল্টিমিটারটি নিলাম, এখন ভোল্টেজ 10 রেঞ্জে রেখে এটি চেক করব কত ভোল্ট আসে। মাইনাসটি মাইনাসে দিলাম, প্লাসটি প্লাসে দিলাম, দেখুন এখানে 6 ভোল্ট প্লাস কিন্তু ভোল্টেজ আমরা পাচ্ছি, মানে ব্যাটারির জন্য যতটুকু প্রয়োজন অতটুকু ভোল্টেজ কিন্তু পাচ্ছি। আপনারা একটু খেয়াল করেন, 6 ভোল্ট প্লাস কিন্তু ভোল্টেজ আসতেছে। তো এই ভোল্টেজটিরই আসলে প্রয়োজন, 6 ভোল্ট প্লাস যখন আসতেছে আমাদের ব্যাটারিতে নতুন ব্যাটারিটি লাগালে কোনো সমস্যা হবে না। তো এখানে রেড এলইডিটি জ্বলতেছে না, কারণ এই ব্যাটারিটির সমস্যা আছে, এটি এখন চেঞ্জ করব, দেখি কীরকম দেখা যায়। পুরাতন ব্যাটারিটি খুলে নিলাম, ব্যাটারিটি চেক করে দেখবো একটু ভোল্টেজ। দেখতেছেন এখানে 3.5 পর্যন্ত কিন্তু ভোল্টেজ পাচ্ছি, এই ভোল্টেজে কিন্তু কোনোদিনও এই ফ্যানটা চলবে না। এখানে 6 ভোল্ট প্লাস 6 ভোল্ট 7 অ্যাম্পিয়ার ব্যাটারির একটি প্রয়োজন, এটি লাগালে কিন্তু চলবে। দেখেন 6 ভোল্ট প্লাস কিন্তু এই ভোল্টেজ আছে। এখন ব্যাটারি টার্মিনাল দুটি লাগিয়ে দেখব আসলে গ্রিন ইন্ডিকেটারটি রেড হয় কিনা। একটু লক্ষ্য করুন ইন্ডিকেটারের দিকে, এই যে রেড হয়ে গেছে। ব্যাটারি টার্মিনালটি লাগাতেই ইন্ডিকেটারটি কিন্তু রেড হয়ে জ্বলছে, তার মানে ব্যাটারিতে চার্জ হচ্ছে। এটা একটু আপনারা খেয়াল করবেন সবসময় ব্যাটারি লাগানোর সময়। অনেক ফ্যানে আছে দুই কালার নাই, ডাবল কালার নাই, শুধু সিঙ্গেল কালারই থাকে,
ওইগুলোর ক্ষেত্রে আপনারা ব্যাটারি টার্মিনালের ভোল্টেজটা একটু দেখে তারপর ব্যাটারি নতুন লাগাইবেন। এটা যদি চেক না করেন, নতুন ব্যাটারি লাগালে আপনি লসে পড়বেন। এখন দেখুন, নতুন ব্যাটারি থেকে কিন্তু ফ্যানটা চলতেছে, ফ্যানটা ঘুরতেছে, কোনো সমস্যা হচ্ছে না। তো ফ্যানটি চলার সময় আরেকটি কাজ দেখবেন, সেটি হচ্ছে কিছুক্ষণ চালানোর পর এখানে 882 দুইটি ট্রানজিস্টার থাকে, ওই দুটিটি একটু হাত দিয়ে দেখবেন যে গরম হচ্ছে কিনা। ওই ট্রানজিস্টার দুটি যদি গরম হয় তাহলে আপনার ফ্যানের মোটরের সমস্যা থাকতে পারে, ওইটিও কিন্তু ফাইন্ড আউট করতে হবে। ওইটি সমাধান না করলেও কিন্তু আপনার নতুন ব্যাটারিতে চার্জ থাকবে না। অনেকগুলো সমস্যায় আসলে থাকে, অনেক সময় দেখা যায় আমাদের ফ্যান চলতেছে সব ঠিকঠাক কিন্তু চার্জ থাকে না, ওটার অনেক কারণ থাকে সার্কিটের মধ্যে। এটা নিয়ে একটি আগের ভিডিও আছে, ওইটি আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। তো আমাদের কাজ প্রায় শেষ, ভোল্টেজও চেক করলাম, এখন রেড ইন্ডিকেটরও জ্বলতেছে, তাহলে ফ্যানটি এখন